나한테 말어. 아! 아, 씨가. 여기, 배워, 배워, 배워. নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি পুলক, আর আমার সঙ্গে আছে আজকে সৌভিক। তো মেন বেশি কিছুদিন আমার খুব শরীরটা খারাপ ছিল, আপনারা তো আগের ভিডিওয়ে দেখতে পেয়েছেন, যার জন্য আমি কিছু ভিডিওয়ে আসতে পারিনি। আরও বর্ষার কারণে একটু সমস্যা ছিল, ওই জন্য আমরা ভিডিও ঠিকঠাক করতে পারিনি। চারিদিকে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। তো যথারীতি আজকে চলে এসেছি আমরা গদখালি নামক একটা জায়গায়। এখানে মেন এই জায়গাটা আগে থেকেই ভয়ানক। কেন ভয়ানক আমরা কেউই জানি না, গ্রামের লোকজন বলে ভয়ানক, কিন্তু কি কারণে মেনলি ভয়ানক সেটা আমরা কেউই জানি না। তো এই পাশে আখ বাগান দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন অনেকটা বড় আখ বাগান। তো মেন এই আখ বাগান নিয়ে ঘটনাটা, মেন কিছু বন্ধুরা তারা মিলে প্ল্যান করে কলা কাটা অবসর সময়, যে তারা হচ্ছে ওই রীতি আছে যে এটা চুরি করবে ওটা চুরি করবে, এরকম একটা রীতি আছে। তো যথারীতি তারা বন্ধুরা মিলে প্ল্যান করে যে এই আখ বাগান থেকে আখ চুরি করবে। তো তারা সব বন্ধুরা আসে, এসে যে যার মতন তারা আখ চুরি করতে লাগে। এইবার যথারীতি হঠাৎ করে একটা বন্ধুর আওয়াজ এই বাগান থেকে যেন ধেয়ে আসে। এবার বন্ধুগুলো মনে করলো যে হ্যাঁ, কার আওয়াজ আসছে, একজনের নাম করে বললো সে তো নেই বলে তারা তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে দেখে কিনা একটা বন্ধুর ঘাড়ের উপরে, বুকের উপরে আর কি, মেনলি প্রায় 2-3 এই আর কি আঁখের বড় বড় বোঝা বুকের উপরে পড়ে আছে। সে গ্যাংরাচ্ছে, এরকম গ্যাংরাতে গ্যাংরাতে তার যে বোঝাগুলো সাইড করতে করতে তার মুখ দিয়ে হঠাৎ করে রক্ত বার হয়ে সে সেখানেই মারা যায় আর কি। তো তারপর থেকে এই জায়গাটা আরও বেশি ভয়ানক হয়ে ওঠে, এমনি ভয়ানক তো ছিলই আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। তো আজকে মেনলি আমরা সেটাই দেখবো, এখানে আদৌ কিছু আছে কি না, কিছু দেখা যায় কি না, সেটা গ্রামের লোকজন বলে সেটাই আমরা আজকে দেখবো। তো চলো সৌভিক, দেখা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আখগুলো কিন্তু চাষ করা আখ না, আপন ইচ্ছে হয়েছে এগুলো। হ্যাঁ, যেটা মেন আজ আবাই মনে হচ্ছে যেন হয়ে আছে আর কি, জঙ্গলে পুরো এটে গেছে, কিছু কিছু আখ বাগান আখ গাছ আর কি হয়ে আছে। এখন বর্ষার সিজন তো, তাহলে কিরকম টাইট হয়ে গেছে। কেমন আওয়াজ বলো তো, কোন ডাক পাখি টাকি ডাকলে কেমন হয়? ক্যামেরার একটা সমস্যা হচ্ছে। কি হচ্ছে, কি ক্যামেরা তাড়াতাড়ি ঠিক করো। হ্যাঁ ঠিক হয়ে গেছে, ক্যামেরা ঠিক হয়েছে। হ্যাঁ কাটটা একটু তুলে দেখো তো, ওখানে কি পড়লো এদিকে, কিছু কেন দেখলো। তাছাড়াও জঙ্গল থেকে এমনি ভয় লাগছে, সেটাই জঙ্গল। এই সেই আঁকের ক্ষেত, অগোছানোর মতো, যেন অগোছানোর মতো অনেকটা এরিয়া নিয়ে এই দিক দিয়েও আছে শুনেছি, কিন্তু এর মধ্যে কোন জায়গা থেকে ওই বন্ধুরা চিৎকারটা শুনে আর কি ওই বন্ধুর কাছে এসেছিল, কিন্তু মেন কোন জায়গাটা এক্স্যাক্ট ঘটেছে সেটা আমরা মেন কেউ জানি না। পুরোতো এই গাছগুলোর দিকে টর্চ মেরে দেখো কতটা, গাছগুলো বেশ কিরকম দেখো, উঁচু জঙ্গল মতন হয়ে আছে। হ্যাঁ আওয়াজটা কোথা থেকে আসছে, পুরো জঙ্গলটা দেখো। হ্যাঁ সাবধানে,
আওয়াজ আসছে, আওয়াজ আসছে। আপনারা জঙ্গল গুলো দেখুন, পাহাড়টা তো এমনি ভয়ানক, এমনি জঙ্গল দেখলে ভয় লাগবে। গাছগুলো দেখো, আঁকেদের পাশ দিয়ে চলো। জঙ্গল যে ভিতরে বলুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এতটা টাইট জঙ্গল যে ভিতর দিয়ে ঢোকাও খুব রিস্ক। এদিক দিয়ে শুধু দেখি থাকা ভিতরে আওয়াজ হচ্ছে বন্ধুরা, কোন দিক দিয়ে যাবো সবই সেটাই তো বুঝতে পারছি না। দেখো এই গান দিয়ে গেছি, মাথায় লাগলে যখন তখন বিপদ ঘটে যেতে পারে। ডাকছে না কি বলো, সেটাই ভয় পাচ্ছে। বিভিন্ন আর কি, ধরো তোমার গলার আওয়াজ বুঝলে তো, এরকম করেও ডাকতে পারে মানুষকে, এরকম মোহিত করে নিয়ে চলে যায়। ডুব ডুব করে একটা আওয়াজ হচ্ছিল, এটাই তো দেখতে হচ্ছে সব আওয়াজ আসছে। এই দেখো আবার আসছে আওয়াজটা, ছোট তো কোন জায়গার থেকে আসছে এই ডুব ডুব করে আওয়াজটা। দিন কি বলো তো, বৃষ্টি রাত তো, কোন জায়গার থেকে কোন আওয়াজ হচ্ছে? এই এদিক দিয়ে ঢুকি তো এসো, কি আওয়াজ আসছে ভিতর দিয়ে। দেখো তো কিছু দেখতে পাবো না, ঘন জঙ্গল দেখাবো পরে, সেটাই জঙ্গলের ভিতর দিয়ে। বাচ্চার আওয়াজ আসলো মাঝখানে, আবার এই দুধ দুব আওয়াজ, এটাই তো বুঝতে পারছি না। আবার আবার এই এটা এটা আবার অন্য আওয়াজ, ভিতরে তো কিছু দেখতে পাচ্ছি না। চার পাঁচ রকম আওয়াজ আসছে কিন্তু, কতটা যাবো দিক দিয়ে তো ঢোকানোর আমি অনেক চেষ্টা করলাম। সাহস করে থেকে তো পাচ্ছি না, আবার আবার অন্য একটা বিকট বিকট আওয়াজ আসছে। বন্ধুরা বিভিন্ন রকম আওয়াজ আসছে, দেখুন
জয়শ্রীরাম জয়শ্রীরাম। দেখুন বন্ধুরা, জয়শ্রীরাম। হ্যাঁ লেগেছে, আমার লেগেছে। চলো, কোন জায়গায় লাগলো? দেখেছো, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই কেমন একটা ঝড় উঠেছে। এ নাও লাইটটা, নাও। আমি নিচ্ছি আমি নিচ্ছি আমি ক্যামেরা করছি। দেখো লাইটটা কেমন একটা ঝড়। এখানে আবার বাঁশ বাগান, মানে সব একসাথে। দেখো একসাথে সব কি একটা হচ্ছে ওখানে। ওই ওই লম্বগাছ ছিল মনে হয়। ওই ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীরাম জয় শ্রীরাম। বিভিন্ন রকম আওয়াজ আছে। চারিদিকটা ঝড় হয়েছে কিন্তু। জয়শ্রীরাম যাবে না। দেখলে না, ওখানে একটা ঝোপ ছিল, সেই ঝোপটা নেমে বেরিয়ে ক্যামেরায় আসতেও পারে, কারণ আমি মুখ ওইদিক আমি ওইদিক ফিরে যাই। দেখাবো দেখাবো হয়ে যাবে, ওই দেখো নড়ছে। হাওয়া তো উপরে বইছে, তা নিচে গুনে হচ্ছে। এই যে হচ্ছে বন্ধুরা, আমরা কিচ্ছু বুঝতে পারছি না, নান বিকট বিকট আওয়াজ আসছে, আর এটা ওটা তো আমাদের গার উপরে পড়ছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় মা জয় মা, জয় বজরঙ্গলি জয় শ্রীরাম। দেখলে জয় বজরঙ্গলি, যে গাছটা ভেঙেছিল ওই গাছটাই। কত বড়টা গাছ ভাঙলো কিভাবে? হাওয়ায় তো হাউস করে যেতে হবে। প্রলোকদা তুমি এগিয়ে যাও, রাস্তাটা চেন, আমি এত বড় এ তো আমি বুঝতে পারছি না। আমাদের উপরে আক্রমণ হচ্ছে,
তাও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, দেখো কত বড় বড় গাছ সব, দেখো মাথা মুন হলো। দেখো এইখান থেকে আওয়াজ আসছে কিন্তু এখানে কেউ নেই। চুরি ক্যামেরা লাগছিল? হ্যাঁ ক্যামেরা লাগছিল। লেগেছে লেগেছে লেগেছে। উনি বাপরে, এদিকে আসো এদিকে আসো, এই এদিকে আসো। ইস, ক্যামেরার স্ট্যান্ডও ভেঙে গেছে। দেখি 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 দেখি, ফুলে গেছে ফুলে গেছে। মাথায় দেখুন দেখুন, তার মাথার উপর ডাল যাচ্ছে। জয় শ্রীরাম, জয়। এই দেখুন এই একটা, এই একটা কেমন যেন কান্নার আওয়াজ। খালি ডাল গুলো দেখেছো কত কত বড় বড়। এই পুলকদা ওই দিক থেকে ডাকলো না? ও সময় ডাকতে পারে, তুমি যেন মোহিত হয়ে গেল। কারণ আর সকল সময় দুজন পাশাপাশি থাকতে পারে, এ ও আর দুই জন। কারণ আমাদের বলো টিম সংখ্যা নেই, আমরা মাত্র দুজন কিন্তু। বুঝতে পেরেছো কি বলেছি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা চারিদিক দিয়ে আমাদের উপরে আক্রমণ, আর ঝড়টা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন জঙ্গলে কঞ্চি নিয়ে চলে এসছে, পড়ে যাবে, মেরেছে, অন্ধকার হয়ে যাচ্ছে তো। এই জাইড লাইটের পাওয়ার কমে যাচ্ছে, টর্চের আলো তো কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না। আমাদের কাছে দুটো আর কি সকাল সময় ব্যাকআপে থাকে, একটা ব্যাকআপে থাকে, সেটাও লাগিয়েছিলাম একটুখানির জন্য, তাও কমে গেছে। বুক কাঁপছে যেন ভয়তে, এমন একটা আওয়াজ। আর তাতে আমরা টিম সংখ্যা আজকে কম,
ফুলকদা লাইটের আওয়াজ কমে গেছে আর বৃষ্টি পড়ছে। বন্ধুরা সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটাকে। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অলরেডি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে প্রচন্ড ঘন করে, বৃষ্টি আওয়াজ আসছে, তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, শুভরাত্রি। আমরা যথারীতি যত তাড়াতাড়ি পারি আমরা গ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। গুড নাইট।